तुलसी की हो छे शामी अपनी सुरक्षित तो एमन कथा केन बोलछो तुलसी आमार आबार की होबे आमी तो ठीक ही आछि आज नारायणेर आरती करार समय हठात् प्रदीप केमन निभे गेल মনে হলো কোনো বড় বিপদ আসতে চলেছে ঝড় নেই বাতাস নেই তবু এমন কেন হলো প্রভু কেন এবার বুঝেছি প্রদীপ নিভে গেছে বলে তুমি ভেবেছো আমার কোনো বিপদ হয়েছে তাই তো আমার কিচ্ছু হয়নি তুলসী আমার কিচ্ছু হবে না তুমি আমার সুরক্ষা কবচ তুমি সুরক্ষিত থাকলে আমি সুরক্ষিত থাকব আপনি কিন্তু সাবধানে থাকবেন স্বামী কেন জানি না বারবার আমার মনে হচ্ছে এ কোনো অশুভ সংকেত আপনাকে আমি কোনো মতেই হারাতে চাই না শান্ত হও তুলসী শান্ত হও চলো আমরা উদ্যানে যাই এখানে কেন এলেন স্বামী তোমার সঙ্গে নিরিবিলি তো দুটো কথা বলবো বলে তুমি আমায় এত ভালোবাসো কেন তুলসী কেন আপনি আমার স্বামী আমার সবচেয়ে আপন আমার সৌভাগ্য যে আমি আপনাকে স্বামী হিসেবে পেয়েছি আমি আপনাকে কোনো মতে হারাতে চাই না কোনো মতে না তোমার এখনো ভয় গেল না তুলসী তাকিয়ে দেখো আকাশের দিকে কি সুন্দর চাঁদ উঠেছে এই নির্মল জ্যোৎস্নার আলোতেও তোমার ভয় করছে তুমি এত পবিত্র এত ভক্তি তোমার তুমি যতদিন আমার সঙ্গে আছো আমার কিচ্ছু হবে না মন থেকে সব ভয় দূর করে দাও অসুরগণ তোমরা এমন দৌরাত্ম্য করো যাতে এদের সাধনা কলুষিত হয় একি এ তো দেখছি কিছুই হচ্ছে না কিন্তু এদের ধ্যান যে আমাকেই ভঙ্গ করতে হবে নইলে সব পরিকল্পনা ব্যর্থ হবে এদের চরম শাস্তি দিতে হবে আমি দেখছি ঋষিগণ তোমরা যদি দেবার্চনা বন্ধ করে অসুররাজ শঙ্খচূড়ের আরাধনা না করো তাহলে চরম শাস্তির জন্য প্রস্তুত হও Yeah.
ऋषिगण এখন থেকে ত্রিলোকে দেব পূজা নিষিদ্ধ। তোমরা শুধু একজনেরই উপাসনা করবে, ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ে। অসুরগণ, তোমরা ঋষিদের এমন অমর্যাদা করেছো, এত স্পর্ধা তোমাদের, এর ফল ভুগতে হবে শঙ্খচূড়কে। আমি এখনই শঙ্খচূড়ের কাছে যাব। এখন কি হবে? মহর্ষি যে অসুর রাজের কাছে গেলেন। ভয় পেও না অসুরগণ, এখন অসুরদের রাজত্ব। অসুর রাজের কাছে গিয়েও কোনো লাভ হবে না তার। আমার কাজ সম্পন্ন হয়েছে, এবার যা করার মহর্ষি ভৃগুই করবেন। শঙ্খচূড়, এখন তোমার প্রধান ধর্ম রাজধর্ম। আমি চাই অন্য বিষয়ে চিন্তা না করে তুমি তোমার রাজধর্ম পালন করো। সেই ধর্ম অনুসারেই দেব, গন্ধর্ব, অসুর এরা সকলেই আমার প্রজা, সুতরাং এদের সকলের স্থান সমান হওয়া উচিত। আমি চাই না আমার রাজত্বে কারোর প্রতি অন্যায় হোক। শঙ্খচূড়! পিতা, পিতা, আপনি এখানে? শুক্রাচার্য, তুমি আমার পুত্র হয়েও বিপদগামী, তাই তোমার শিষ্যরা কখনোই ধর্মপথে চালিত হতে পারে না। ঠিক ঠিক তোমাকে। পিতা, কি হয়েছে? পিতা, আবার জানতে চাইছো কি হয়েছে? মহর্ষি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেজায় ক্রুদ্ধ। যদি অনুমতি। লোকাধিপতি শঙ্খচূড়, তোমার অসুরগণ নৈমিষারণ্যে আমার শিষ্যদের অমর্যাদা করেছে। আমি ভেবেছিলাম তুমি ধর্মপথে আছো, তাই তোমার শিষ্যদের তুমি সঠিক পথে চালিত করবে। কিন্তু এখন বুঝতে পারছি তুমিও আসুরিক প্রবণতার শিকার হয়েছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ওই অক্ষয় কবচ আর তোমার কাছে থাকবে না। শুধু তাই নয়, তোমার প্রিয়জন তোমাকে ত্যাগ করবে। পিতা, পিতা যে কাজ শঙ্খচূড় করেনি তার দায় ওকে দিচ্ছেন কেন? পিতা, এই অভিশাপ ফিরিয়ে নিন। পিতা, কুলের সদস্যরা যদি অন্যায় করে তাহলে তার দায় রাজার উপরেই বর্তায়। শুক্রাচার্য, তুলসী, তোমার যে কক্ষে বিষ্ণু মূর্তি স্থাপন করা আছে সেই কক্ষে নারায়ণের উদ্দেশ্যে এক যজ্ঞের আয়োজন করবে। তারপর যজ্ঞ শেষে যজ্ঞের অগ্নিতে তোমরা দুজনে একসঙ্গে পূর্ণাহুতি দেবে। আমি তাই করব গুরুদেব। কিন্তু আমাকে ক্ষমা করবেন গুরুদেব,